সকলকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত ফেসবুক আয়োজন সংবাদ বিশ্লেষণে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুকুর পেল সম্মাননা। আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো কাজের জন্য এবং সেবামূলক কাজের জন্য বিভিন্ন বাহিনীর সদস্যগণকে বিভিন্ন ধরনের সম্মাননা দেওয়া হয়, কিন্তু এবার কিন্তু এই ধারাটি থেকে বেরিয়ে এসেছে র‍্যাব, অর্থাৎ তাদের যে বিশেষায়িত কুকুর অর্থাৎ ডগ স্কোয়াডের একজন প্রতিনিধি অর্থাৎ একটি প্রতিনিধিকে তারা কিন্তু সম্মাননা দিয়েছে। এবং কেন বা কী কারণে এই সম্মাননাটি দেওয়া হয়েছে তা জানার জন্য প্রথমেই দেখে নিতে হবে আমার তৈরি করা একটি প্রতিবেদন। দেখে নেব আমার তৈরি করা প্রতিবেদনটি। রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণ, ভবন ধসের শঙ্কায় যখন বন্ধ উদ্ধার অভিযান, ঠিক তখনই সেখানে তৎপর র‍্যাবের ডগ স্কোয়াড। দক্ষ সদস্য চিতার অভিযান দক্ষতায় বের করা হয় তিনটি মরদেহ। দক্ষ এই কুকুরটিকে এবার সম্মানিত করেছে র‍্যাব। সকালে র‍্যাব সদর দফতরে 19তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডের অনুষ্ঠানে তাকে দেয়া হয় র‍্যাব মহাপরিচালক পদক। ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির এই কুকুরটি আনা হয়েছে ইংল্যান্ড থেকে, নাম দেয়া হয়েছে চিতা। সংকটাপন্ন এলাকা থেকে মৃতদেহ অথবা আহত কাউকে বের করে আনে দক্ষতার সঙ্গে। যে কোনো দুর্যোগ মুহূর্তে আপনার কী করে, যে কোনো রিস্ক নিয়ে সে উদ্ধার করে, যে কোনো আপনার এক্সক্লুসিভ হোক, লাশ হোক বা কোনো মানুষ হোক। এ সময় সব র‍্যাব সদস্যকে দেশের প্রয়োজনে তৎপর থাকার আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক। যে আমরা কাজ করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, সর্বশেষ যে অধিনায়ক সম্মেলন সেখানে মানুষ প্রধান বলে গিয়েছেন, আমাদের অন্য কোনো কিছু চিন্তা করলে চলবে না, অন্য কোনো মানে ভয়ের কোনো কাজ নেই, আমাদের একটাই আস্থা, আমাদের একটাই ভরসা, আমরা এই দেশের সন্তান, আমরা কাজ করি দেশ নিয়ে, দেশের মানুষের জন্য। অনুষ্ঠানে র‍্যাবকে আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমরা কাজ করি দেশের জন্য, দেশের মানুষ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দেখে নিলাম আমার তৈরি করা প্রতিবেদনটি। আমরা জানি সকাল থেকেই আলোচনা এবং বিভিন্ন আলোচনায় একদম নেটিজেনদের আলোচনার তুঙ্গে অবস্থান ছিল যে কেন একটি সাধারণ কুকুর, একজন একটি সামান্য কুকুর কেন র‍্যাব কর্তৃক সম্মাননা পেয়েছে। পুরো ঘটনাটি যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত সাত মার্চ একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে রাজধানীর সিদ্দিক বাজারে। আমরা জানি সেই সিদ্দিক বাজারে সেই দুর্ঘটনায় একের পর এক লাশ বেরিয়ে আসতে থাকে ফায়ার সার্ভিসের হাতে, এবং এতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা গুলিস্তানের মানুষ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে যখন এই খবরটি প্রচারিত হয়ে গেল তখন কিন্তু এই ঘটনাটি সম্পর্কে মানুষদের মধ্যে, যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যেও বেশ একটি আতঙ্ক বিরাজ করছিল। এবং ঘটনাস্থলে আমরা একসময় দেখতে পাই বিস্ফোরণের ফলে ভবনটি এতটাই ভঙ্গুর হয়ে যায় যাতে সেখানে অন্য উদ্ধারকর্মী নয় অন্যরাও কিন্তু সেখানে প্রবেশ করতে পারছিলেন না। আমরা জানি যে কোনো ভগ্নাবশেষ যদি ভগ্ন অবস্থা সৃষ্টি হয়, কোনো ধরনের এরকম বিস্ফোরক দ্রব্য যখন কোনো জায়গায় বিস্ফোরিত হয়, ঠিক এরপরই যে ভবনে এই বিস্ফোরক দ্রব্য অথবা বিস্ফোরিত গ্যাস বিস্ফোরণ হয় সেখানে কিন্তু প্রবেশ করতে সাধারণ মানুষ অথবা উদ্ধারকর্মী যারা আছেন তাদের বেশ সমস্যা হয়। আমরা জানি যে সিদ্দিক বাজারের ক্ষেত্রেও এরকম একটি ঘটনা ঘটেছিল। তখন কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, রাজুকের পক্ষ থেকে ভবনটিকে একদম পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু তখনও বাইরে যারা বিভিন্ন ধরনের নিখোঁজ রয়েছেন, ওই ভবনে কাজ করতেন এমন মানুষের যে স্বজনরা রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের আর্তনাদে চারিদিকে ভারী হয়ে উঠেছিল। তখন র‍্যাব ফোর্সেস একটি অন্যরকম এক কাজ করে এবং তারা তাদের যে ডগ স্কোয়াড, সেই ডগ স্কোয়াডকে এখানে নিয়ে আসে। এবং সেই ডগ স্কোয়াডের মধ্যে যে অন্যতম ছিলেন, যে কুকুরটির নাম হচ্ছে চিতা, এবং সেই কুকুরের সহায়তায় তিনটি মরদেহ ওই মূলত সিদ্দিক বাজারের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আমরা জানি যে একটি ভবনে, ভঙ্গুর ভবনে যদি মানুষ প্রবেশ করতে নাও পারেন সেখানে কিন্তু খুব সহজেই প্রবেশ করে যায় বিভিন্ন ধরনের প্রাণী, অর্থাৎ একজন একটি প্রাণী হয়ে সে কিন্তু একজন মহানায়কের কাজ করেছেন এই পুরো ঘটনাটি জুড়ে। অর্থাৎ একটি কুকুরের সহায়তায়
সেই সিদ্দিক বাজারের ঘটনাস্থল থেকে মানুষ পেয়েছে প্রায় 3টি লাশের হুদিস। আমরা পুরো ঘটনা যদি দেখি যে প্রত্যেকটি ঘটনার পরই কিন্তু আমরা দেখি যে কুকুরদের একটি বিশেষ ভূমিকা থাকে। এছাড়াও আমরা দেখি বিভিন্ন জায়গায় যখন গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন গ্র্যান্ড অনুষ্ঠানের ক্ষেত্রে, বিভিন্ন বড় আয়োজনের ক্ষেত্রে প্রথমেই কিন্তু ডগ স্কোয়াডের মাধ্যমে সেই পুরো যে এলাকাটি আছে সেটা পরিদর্শন করানো হয় এবং পুরো এলাকা ঘুরে দেখা হয় সেখানে কোনো বিস্ফোরিত হতে পারে এমন কোনো দ্রব্য আছে কিনা। আমরা সিদ্দিক বাজারের পরেই যদি দেখি বিভিন্ন ক্ষেত্রে তারা এই ডগ স্কোয়াডের ব্যবহার করছে এবং আমরা এখন একটু জানবো যে আসলে কী কী ধরনের বা কী কী প্রজাতির কুকুর তারা ব্যবহার করেন। আমরা জানি যে ডগ স্কোয়াডে এমন ধরনের কুকুর ব্যবহার করা হয় যাদের ঘ্রাণ শক্তি, অর্থাৎ যারা খুব সহজেই যে কোনো বিষয়ের ঘ্রাণ নিয়ে খুব সহজেই সেই বস্তুর দিকে ছুটে যেতে পারে, অর্থাৎ বিস্ফোরক দ্রব্য অনেক সময় এই ক্ষেত্রে পাওয়া যাওয়াটা অনেক কঠিন, সাধারণ মানুষের জন্য সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু ডগ স্কোয়াড এটি খুব সহজেই এটা তুলে আনতে পারে। আমাদের যে র্যাব ফোর্সেসে মূলত র্যাব ল্যাব্রাডর সহ বিভিন্ন উন্নত জাতের কুকুর রয়েছে এবং 50টির অধিক কুকুর কিন্তু আমাদের মূলত র্যাব ফোর্সেসের অধীনে রয়েছে এবং প্রতিনিয়ত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া আমরা একটু জানবো যে কী ধরনের কুকুর তারা মূলত তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। মূলত প্রশিক্ষণের আগে প্রত্যেকটি কুকুরের থাকে জাত ভিন্ন ভিন্ন, অর্থাৎ জাতের ভিন্নতার কারণে তাদের কাজের কোনো ভিন্নতা দেখা যায় না, কিন্তু এরপরই আমরা যেটা দেখতে পাই মূলত এদের ধরন ভিত্তি করা হয় তাদের প্রশিক্ষণের উপরে। দুই ধরনের কুকুর মূলত র্যাব ফোর্সেস ব্যবহার করে, একটি হচ্ছে রেস্কিউ ডগ, আরেকটি হচ্ছে এক্সপ্লোশন সার্চ ডগ, অর্থাৎ কোনো একটি কুকুর শুধুমাত্র যে বিস্ফোরক দ্রব্য, কোথাও কোনো বিস্ফোরক দ্রব্য রয়েছে কি না তা খুঁজে বের করবে এবং অন্য একটি কুকুর যেটা রেস্কিউ করবে, অর্থাৎ কোনো এমন একটি জায়গা যেখানে মানুষ পৌঁছাতে পারছে না, অর্থাৎ মানুষের প্রথমে জানা প্রয়োজন এখানে মানুষ আছে কি না বা কেউ আটকে আছে কি না, সেক্ষেত্রে কিন্তু সেখানে কুকুর প্রেরণ করা হয়। একেই মূলত বলে রেস্কিউ ডগ এবং রেস্কিউ ডগ যদি সেখানে শনাক্ত করতে পারে যে এখানে কোনো মরদেহ অথবা আহত কোনো ব্যক্তি আছে, তখন সেখানে অন্য যারা আছেন অর্থাৎ উদ্ধারকর্মী যারা আছেন তারা খুব সন্তর্পণে অর্থাৎ খুব সচেতনতার সাথে সেখানে উদ্ধার অভিযান চালায়। আমরা পুরো ঘটনাটি জুড়ে যেটা দেখতে পেয়েছি যে আসলে কুকুরের যে সম্মাননা দেওয়ার ব্যাপারটি এটি কেন হয়েছে, এখন সব কিছুর পরিশেষ যদি আমরা বলতে চাই তাহলে কুকুরের সম্মাননা মূলত একটি জিনিসকেই ধারণা করে, সেটা হচ্ছে র্যাব ফোর্সেস কতটা শক্তিশালী, সেটা আমরা কিন্তু এই পুরো ঘটনাটি দেখলে বোঝা যায় যে কুকুরের সম্মাননা পাওয়া এবং সব কিছু মিলিয়ে একটি কুকুর একটি নিরীহ অর্থাৎ একটি সামান্য প্রাণী হয়েও মানুষের মূলত উদ্ধার অভিযানে যে আসলে সত্যিকার অর্থে কতটা গুরুত্ব রেখেছে তা সত্যি বিস্ময়জনক একটি ব্যাপার। এবং আমরা জেনেছি কুকুরের আরেকটি ব্যাপার আমি জানিয়ে রাখি যে কুকুর কিন্তু শুধুমাত্র আমাদের ঘরের গণ্ডিতে, একটা সময় ছিল যে ঘরের গণ্ডিতে কুকুর আবদ্ধ থাকতো অথবা বাড়ির উঠানেই আমরা কুকুরকে নিজেদের পশু হিসেবে ব্যবহার করতাম, কিন্তু এখন যেটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব বাহিনীতেই এখন ডগ স্কোয়াড রয়েছে এবং ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো ঘটনাটি একটি যে কোনো একটি ঘটনা ঘটার পর যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা ঘটার পর সেই ডগ স্কোয়াডই খুঁজে বের করে আসলে ঘটনাটি কী ঘটেছিল। এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাদের চলে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের আরেকটি প্রতিবেদন রয়েছে কুকুর কেন সম্মাননা পেয়েছে এবং ডগ স্কোয়াডের আদ্যোপান্ত জানতে অবশ্যই সেই প্রতিবেদনটি অবশ্যই আপনারা দেখবেন। এই ছিল মূলত আজকের সংবাদ বিশ্লেষণে, আগামীতে আবারও আপনাদের আমন্ত্রণ রইল আমাদের সংবাদ বিশ্লেষণ দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন সময়ের।